এমনিতেই করোনা মহামারীতে বিপর্যস্ত, তার উপর বিক্ষোভ বিদ্রোহে এখন ত্রাহি ত্রাহি অবস্থা যুক্তরাষ্ট্রের। কারফিউ দিয়েও কাজ হচ্ছে না। বিক্ষুব্ধ মার্কিনিরা এবার মানছে না সরকারি আদেশ নিষেধ। কারফিউ ভেঙে এখনও বিভিন্ন শহরে অবস্থান নিয়ে আছেন লাখো মানুষ। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামত উল্লাহ বিপ্লব। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের সব বড় শহরেই এখন বিক্ষোভকারীদের এই এক দাবি, ভাঙতে হবে বর্ণ বৈষম্য। জর্জ ফ্লয়েড এখন সেখানে চরম প্রতিবাদের প্রতীক। নিরবতা ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। যুক্তরাষ্ট্রের পথে পথে লুটতরাজ আর বিশৃঙ্খলায় হতবাক তিনিও। টানা আট দিনের বিক্ষোভের পর সহিংসতা খানিক কমেছে, কমেছে লুটপাট ভাঙচুরও। নিউ ইয়র্কের রাস্তায় আন্দোলনকারীদের দমাতে এখন শান্ত এবং ধীরস্থির পুলিশ। তবে বিভিন্ন শহরে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট ও ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন সেখানকার প্রবাসীরা। প্রটেস্ট করা হচ্ছে, প্রটেস্টের সাথে সাথে যে লুটিং হচ্ছে, আগুন ধরায় দেওয়া হচ্ছে দোকানপাটগুলোতে, সেগুলোর আমি সম্পূর্ণ নিন্দা জানাই। বিক্ষোভ চলাকালে ম্যানহাটন থেকে টাইম স্কয়ার পর্যন্ত বিভিন্ন দোকান শোরুমও লুট হয়। শহরের ওই এলাকা অবশ্য এখন শান্ত, মানুষজনের চলাচলও কমে গেছে সেখানে। করোনাটা শুরু হওয়ার পরে টাইম স্কয়ার যে খালি হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু আবার কিন্তু মানুষ আসতে শুরু করেছিল। সেই মানুষ কিন্তু এখন আমরা আর দেখতে পাচ্ছি না। আজকে যদি আমরা দেখি যে মাত্র কয়েকজন মানুষ টাইম স্কয়ারে ঘোরাঘুরি করছে। এদিকে 8 জুন থেকে নিউ ইয়র্কে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কি আর হবে তা নিয়েও চিন্তিত সেখানে বসবাসরত প্রবাসীরা। কেরামতুল্লাহ বিপ্লব, ব্যুরো নিউজ, এটিএন বাংলা।